জর্ডান এলসে তিনি কবে ইস্টবেঙ্গল ক্লাবে সাইন করবেন সেই নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে এলো সেই সমস্ত খবর আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করছি আজকের প্রথম খবর আজকের প্রথম খবরটি বলবো ব্যাঙ্গালোর এফসি তারা একজন স্বদেশি খেলোয়াড়কে সই করিয়ে নিল যিনি লাস্ট ইয়ার লেফ্ট ব্যাক পজিশনে পাঞ্জাব এফসিতে খেলছিলেন সেই খেলোয়াড়টির নাম মোহাম্মদ সালা তোমরা হয়তো থামনেল দিকে ভাবছিলে যে মোহাম্মদ সালাহ এটা কোন মোহাম্মদ সালা এটা কি সেই মোহাম্মদ সালা না এটা ইন্ডিয়ান একজন খেলোয়াড় যার নাম মোহাম্মদ সালা যিনি লাস্ট ইয়ার আইএসএল এর পাঞ্জাবের হয়ে খেলেছিলেন লেফট ব্যাক পজিশনে আর এই খেলোয়াড়টিকেই ব্যাঙ্গালোর এফসি সাইন করে নিয়েছে এই খেলোয়াড়টিকে ব্যাঙ্গালোর ছাড়া আরও তিনটে আইএসএল এর ক্লাব কিন্তু চাইছিল বাট ফাইনালি এই রেস জিতে নেয় ব্যাঙ্গালোর আর আমরা নতুন মরশুমে আমরা এই খেলোয়াড়টিকে ব্যাঙ্গালোরে হয়ে খেলতে দেখব এবার বলবো ব্যাঙ্গালোরের একজন বিদেশি খেলোয়াড়কে ব্যাঙ্গালোর টাটা বাই বাই করে দিল লাস্ট কয়েক বছর খেলেছিলেন তোমরা স্ক্রিনের ছবি দেখতে পেয়েছ জ্যাভি হ্যান্ড অ্যান্ডেজ এই খেলোয়াড়টিকে অফিসিয়ালি কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর তো লাস্ট ইয়ার তার পারফরমেন্স মোটামুটি ছিল কিন্তু তার আগে যদি আমরা দেখি তিনি কিন্তু ভালোই সার্ভিস দিয়েছে ব্যাঙ্গালোরকে মাছ মাঠের একজন মানে নিয়ন্ত্রণ করা একটা খেলোয়াড়ও বলতে পারো তো দেখা যাক আইএসএলে অন্য কোনো ক্লাব তার কাছে কি অফার পাঠায় কিনা বাট আপাতত বলে রাখি জাবির কাছে কিন্তু কোনো আইএসএল ক্লাবের অফার নেই তাহলে এই মুহূর্তে তিনি স্পেনে এখন আছেন তো দেখা যাক কোনো অফার যদি আসে তাহলে আমি তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো এরপর তোমাদের যে খবরটি বলবো দ্বিমিত্তিওস দায় মন্তকোষকে নিয়ে ইস্টবেঙ্গলের অনেকেই একটা মানে ভয় পাচ্ছে যে দ্বিমিত্তি দায় মন্তকোষ কি আদৌ ইস্টবেঙ্গলে আসবেন কারণ কিছুদিন আগে অনেক জায়গা থেকে খবর বেরিয়েছে মুম্বাই সিটিএফসি নাকি তাকে চায় কিন্তু বলে রাখি মুম্বাই সিটি এফ সি তাকে চাই সেই খবরটি কিন্তু ফেক যেটা মার্কাস মারহিলো কিন্তু কনফার্ম করে দিয়েছে মুম্বাই কিন্তু এই খেলোয়াড়টিকে তেমনভাবে এখনো আর চাইছে না এখনও ইস্ট ইস্টবেঙ্গলই কিন্তু লিড করছে ডিমিতীয়স দায়মান্তখোষকে নিয়ে তার একটা মেডিকেল হওয়া বাকি আছে একটা পুরোনো চোট আছে তো সেই চোটটা ক্লিয়ার হয়ে যাবে যদি মেডিকেলটা হয়ে যায় মেডিকেল হয়ে গেলেই কিন্তু এই দিমিতীয়স ইস্ট ইস্টবেঙ্গলে সাইন করে দেবে তো যারা বলছে তিনি আসবেন না তো বলে রাখি সেটা কিন্তু পুরোপুরি ভুল দিমিত্তি ঘোষ দায়বন্ত ঘোষ এখনও অবধি ইস্টবেঙ্গলে আসার চান্স অনেকটাই বেশি বাট এটা বলে রাখি এখনও কিন্তু সই হয়নি এবার তোমাদের লাস্ট যে খবরটি বলবো জর্ডান এলসে নিয়ে জর্ডান এলসেকে ইস্ট ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট খাতার বাইরেই ফেলে দিয়েছিল কিন্তু এই মুহুর্তে জানি না একটা খবর বেরিয়ে আসছে যে জর্ডানকে সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলে একটা যোগাযোগ সূত্র তৈরি হয়েছে আর জর্ডনের একটা কিছু মেডিকেল কিছু চেক করা হবে তারপরে কিন্তু ফাইনালি এই জর্ডনকে নিয়ে চিন্তাভাবনা করবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো সেই দিক থেকে একটা ছোট্ট হল আসার আলো কিন্তু বেরিয়ে আসছে যে জর্ডনে যদি মেডিকেল পজিশন সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই খেলোয়াড়টিকে আমরা ইস্টবেঙ্গলে আবার দেখতে পারবো আর ইস্টবেঙ্গলের সঙ্গে জর্ডানের সঙ্গে কিন্তু আরেকজন আছে হিজাজি মায়ের দুইজনে মিলে ডিফেন্সের সেন্টার ব্যাক পজিশনে খেলবে তো দেখা যাক ফাইনালি তিনি ইস্টবেঙ্গলে আসেন নাকি আসেন না